Run, 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 run it up. Run, run, run it up. Kiran? Pate. এই তো শোন, রান্না করবানি, বাসন মাজবানি, কাপড় কাচবানি, আর আমি ডাকলি এসে সেবা করবানি। আশা দিদি, তুমি তোমার একখানা ফটক তুলি এই ঘরের দেওয়ালে টাঙায় রাখতে পারো নিকো। মরণ কামনা করিনি গো, তো বললি কেন আমাকে দেওয়ালে ছবি করে ঝোলাতে চাস? হ্যাঁ, আমার চোখের সামনে রেখে দূর হ। আজ আসুক বাড়িতে, তোর ব্যবস্থা কর। তেঁতুল মাখা দারুন খেতে, জাস্ট অসাধারণ, খেয়ে দেখ। নো মামা, এখানেও কিন্তু তোমার সঙ্গে আমার টেস্টটা মিলল না। তোরার বাবার সঙ্গে ব্রিজ তৈরির চেষ্টা আমি ছেড়েই দিয়েছি, বিশ্বাস কর, আর কখনো করবো না। কি জাল মামা, বিশ্বাস করো, মিস্টার সেন এই তেঁতুলের চেয়ে অনেক ভালো। তোকে না আমি মারবো। এই তো আমার মাম্মাম হেসেছে। এবার একটা গান শোনো, হ্যাঁ, এদিকে এসো, বসো। এবার আমি তোমার কোলে মাথা রেখে শুয়ে গান শুনবো। আমি একদম না,
নিজে গান করো, নিজেকে শোনাও। আচ্ছা রি, আজকাল তোর গান একদম শুনতে পাই না কেন রে? আগে তো গান করে করে কানটা ঝালাপালা করে দিতিস। আমার শ্রোতার অভাব। মানে? আমার বোধহয় একটা ফিকিরি টাইপ শ্রোতা দরকার, যে দরজার বাইরে নিঃশব্দে এসে চুপি চুপি গান শুনবে, বারবার তাড়াবো তবুও। এখন গান বাদ, এখন শুধু কবিতা। বাহিরে নয়, বাহিরে নয়, ভেতর জলে ভাসতে বলো, আমায় ভালোবাসতে বলো, ভীষণ ভীষণ ভালোবাসতে বলো। শক্তি চট্টোপাধ্যায় কাল পড়ছিলাম, কি অসাধারণ না? বলা যেতে পারে যে ওদের মধ্যে একটা মিস্ট্রি আছে, একটা কেমিস্ট্রি রয়েছে, বাংলা ভাষায় একটা রসায়ন রয়েছে, রহস্য রয়েছে। অনেকদিন ধরেই আমার কানে আসছিল, কিন্তু এখন যেভাবে আমি শুনছি তাতে আবেদ ছেলেমেয়েরা নিয়ে কথা বলছে, আমি নিজের কানে শুনেছি। যাজ্ঞ সেনের এই রুচি সঞ্জয় সেনের সঙ্গে? আমার চেয়ে কি সঞ্জয় সেন হ্যান্ডসাম? কি ভাবছো? কিছু না, কিছু না, বলুন। মুশকিল কিন্তু ক্লাবের দরজায় এসে দাঁড়িয়েছে। ক্লাবে কিসের মুশকিল? ক্লাব কি কারোর সাথে নিষিদ্ধ সম্পর্ক করছে, নাকি কাউকে নিষিদ্ধ সম্পর্ক করার জন্য উৎসাহিত করছে? তোমাকে নিয়ে না আমি ফেড আপ হয়ে গেছি। তুমি সেদ্ধ না ভাজা আমি বুঝতে পারি না। শক্তি এমার্জেন্সি জিপি মিটিং ডাক। ক্লাবের ভাবমূর্তি কালিমা লিপ্ত হচ্ছে, এই সময় যদি ব্যবস্থা নেওয়া না যায়, ওই যে বললাম মুশকিল দরজায় এসে দাঁড়িয়েছে, এটাই এজেন্ডা। কিছু বলবে? হ্যাঁ বলছি মলয়, মুশকিল ক্লাবের দরজায় নয়, ক্লাবের ভেতরে মৌরসি পাট্টা কেড়ে বসেছে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলে? শুনলাম তো, আর ভালোই তো হলো তাতে, তোমাদের তোমাদের ভুলটা সংশোধন করে দিতে পারলাম। এতে তো খুশি হওয়ার কথা ছিল, বুড়ো কুচকে রইলে কেন? না, আড়ি পেতে শোনাটা তো সভ্য মানুষের কাজ নয়। আড়ি আমি পাতি না, আড়ি পাতার আমার প্রয়োজন হয় না। তোমরা যখন কথা বলো তখন বোঝাই যায় যে শকুনি আর মন্থরা শলা চলছে। মলে তোমাকে আমি এর আগেও বলেছি, এই ধরনের আলোচনাগুলো বাড়ির বাইরে করবে, তা না হলে প্রত্যেকের মনে হতে পারে যে তোমার এই কনস্পিরেসিতে আমারও সমর্থন আছে। মা এরকম ভাবে কেন বলছো? তুমি তো সব জানো। শক্তি, অনেকক্ষণ তো বসে আছি, চলো একটু লনে ঘুরে আসি। ক্লাবের ভাবমূর্তি কালিমা লিপ্ত হচ্ছে বলে জিবির মিটিং, মানে বোঝা যাচ্ছে টার্গেট অবশ্যই যাজ্ঞসেনী। যাজ্ঞসেনীকে সাবধান করতে হবে। বলো তুমি জানো কি? তিনি বারানাবতে যতগৃহে ব্যাট জননী আর তার পাঁচ ছেলেকে নিমন্ত্রণ করে ডেকে খাইয়ে ঘুম পাড়িয়েছিলেন। তিনি কিন্তু জানতেন ওরা পুড়ে মরবে, তাতেও কিন্তু কুন্তির মহত্ব এতটুকু খাটো হয়নি। আর আজ আমি যেটা করতে চলেছি সেটা হলো বিশ্বস্ত কারুর মাধ্যমে বটর মনের অসুস্থ ভাবনাটা বটর বউয়ের কানে তুলে দিতে। তুমি আর না করো না বাবা,
কেমন? দেখো শারীরিক আতুকুতু দিয়ে আপনি নিজেই হাসতেছেন কর্তা, কি আশ্চর্য! কাজ কর, করতেছি। ও তুই বুঝবি নি রে মদনা, তুই বুঝবি নি, অন্তরের কথা। তুই দেখতাছিস শাড়ি, আমি দেখতাছি শাড়ি, কিন্তু কর্তা কর্তা ওই শাড়ির ভেতরে আরো অনেক কিছু দেখতাছে। জামাইয়ের কথা ওই কলির কেষ্টটারে কেমন দিলুম বল, ওর অনিটারে একেবারে ফরক ছাড়ায় ছেলেদের প্যান্টলুন পরা দিল, আর আমি ওই প্যান্টলুন ছাড়াই মদন ভাই কি কথা বিশু একথা গদিতে ভালো করে দুধ দোনা দে, তো তোরে বন্ধ কর। আসছি ছোট গিন্নি, আমি এক্ষুনি আসছি। তারপরে একদিন ওই জামাইরে নিমন্ত্রণ করি ডেকে নি, তোমার নতুন রূপ দেখাবানি। कैसे बताए क्यों तुझको चाहे यारा बता ना पाए, बातें दिलों की देखो जो बाकी आंखें तुझे समझाए, तू जाने ना तू जाने ना तू जाने ना के भी हम ना मिले तुमसे न जाने क्यों मिलो के है पास ले तुमसे न जाने क्यों जाने है सिलसिले तुमसे न जाने बाकी आके तुझे समझाए तू जाने ना तू जाने ना। বেরো বেরো বলছি
কি হয়েছে গোলাপবু? তুমি তাও তাও এই রাক্ষসী কাল বলতেছিল আমার দেওয়ালে ছবি করে রাতপানি, আর হাজ বলতেছে আমার গলা টিপবে। তুমি তোমার একখানা ফটক তুলি এই ঘরের দেওয়ালে টাঙায় রাখতে পারো নিকো? ঘরের দেয়ালে একটা তোমার ছবি রাখা যায়, ঘরে শোভা বাড়বানি। কবে বলেছে? কাল বলেছে, কাল। আর গলা টিপাটা? আরে ধুস, তুমি তো ভুল বুঝিছো, আবার ভুল বুঝিছো। আসলে ও তোমার গলা টেপার কথা বলেনি কো, আসলে যে ডাক্তার তোমার চিকিৎসা করছে ওই গলার ব্যথা সারাতে পারছে নিকো, সেই ডাক্তারের গলা টেপার কথা বলেছিল।